যখন ইমানদার যখন কিয়ামতের ময়দানে বেকারার হয়ে যাবে, যখন কোনো উপায় থাকবে না, ইয়া নফসি করবে, কি করবে বাবা? ইয়া নফসি, ইয়া নফসি করবে। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফুরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি। বলেন তো বাবা, আমাকে যদি আপনারা কষ্ট করেন, আপনাকে পৃথিবীর সবচেয়ে কে মহাব্বত করবে? আমি আমার মায়ের কথা বলব, ঠিক কিনা বলেন না? আপনি কার কথা বলবেন? আপনার মায়ের কথা বলবেন, দ্বিতীয় আপনার বাবার কথা বলবেন। মা বাবা ছাড়া কেউ ভালোবাসে? আরও জোরে বলেন না, ভালোবাসে। কিন্তু আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফুরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি। মা সেদিন দূরে চলে যাবে, ওয়া আবিহি বাবা সেদিন দূরে চলে যাবে, ওয়া আখি ভাই সেদিন দূরে চলে যাবে, স্ত্রী সেদিন দূরে চলে যাবে। মায়ার যত মহাব্বতের, যত মায়ার বস্তু ছিল, যত মায়ার জায়গা ছিল, সব পর হয়ে যাবে। সেদিন হিসাব নিকাশ যেদিন আপনাকে আমাকে তুলবে, মিজানের পাল্লায় যখন আমার আমলনামা যখন তুলবে, সওয়াব কিছুই দেখবে না, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যেদিন আমার আপনার মিজানের পাল্লায় যখন তুলবে, ফয়সালা যেদিন হয়ে যাবে, কিছুইতে নাই। আল্লাহ দুইটা রাস্তা, জান্নাতের জাহান্নামের, বামে জাহান্নামের, জাহান্নামের পথ বেয়ে যখন চলে যাবে, তখন বান্দা পিছনের দিকে ফিরে ফিরে তাকাবে, বান্দা কোন দিকে? পিছনের দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর রহমতের জোস এসে যাবে, বলতে থাকবে, রহমতের ফেরেশতাদেরকে ডাকবে, আমার এই বান্দাকে ডাকো, বান্দা পিছনে তাকাও কেন আল্লাহ? আমি তো গুনাহ করেছি আল্লাহ, আমার গুনার তো শেষ ছিল না মালিক, মালিক তুমি তো রহমান, আমার গুনা বেশি কিন্তু তোমার রহমতের চেয়ে তো বেশি না, সুবহানাল্লাহ। বান্দা আমার আমার আল্লাহ আমার গুনা যতই বেশি হোক না কেন, আল্লাহ তোমার রহমত তো আমার গুনার চেয়ে হাজার হাজার কোটি গুণ। আল্লাহ আমিন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। এইভাবে যখন বলবে বান্দা, যখন এইভাবে যখন আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ বলবে বান্দা তুমি জাহান্নামের দিকে এভাবে চলে যাচ্ছ কেন? তুমি সকোচ করতে পারতা, তুমি ফেরেশতাদেরকে বলতে পারতা, ইস্তিগফার একটা সুযোগ তোমার জন্য ছিল, তুমি জাহান্নামের দিকে দৌড় দিচ্ছ কেন আর পিছনে পিছনে তাকাচ্ছ কেন? আল্লাহ দুনিয়ার 70-80-90 বছরে তো কোনো ইবাদতের সুযোগ পাইনি, আল্লাহ তোমাকে মানতে পারি নাই, আল্লাহ তোমাকে তোমাকে ডাকতে পারি নাই। আল্লাহ আল্লাহ তুমি সূর্য দিয়েছ, যে সূর্যের তাপে বৃক্ষ হয়, যে সূর্যের তাপে ফল ফলাদি হয়। আল্লাহ আল্লাহ যে সাগরের মাছ আমি ভক্ষণ করছি, আল্লাহ যে নিঃশ্বাস আমি নিচ্ছি, আল্লাহ কখনো নিঃশ্বাসের জন্য তোমার এত 10 টাকা দিই নাই। আল্লাহ আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাকে কখনো বঞ্চিত করো নাই। আল্লাহ আল্লাহ কিন্তু আমি গাফেল ছিলাম, আল্লাহ আমি শয়তানের পরচারণায় পড়েছি, আল্লাহ আল্লাহ ইবাদত থেকে আমি দশত্ব অনেক দূরে ছিলাম। তখন আল্লাহ বান্দাকে বলবে তুই দৌড় দিচ্ছ কেন? জাহান্নাম সম্পর্কে তুমি জানো? জাহান্নাম সম্পর্কে তুমি জানো? যে জাহান্নামকে আমি আল্লাহ হাজার হাজার বছর ধরে প্রস্তুত করেছি, যে জাহান্নামের স্ফুলিঙ্গ দুনিয়ার একটা যদি সামান্য সুইয়ের চিত্র পরিমাণ দিয়ে জাহান্নামের একটা বাতাস যদি যেত, দুনিয়া তছনছ হয়ে যেত, সে জাহান্নাম সম্পর্কে তোমার কি খেয়াল আছে? তখন ইমানদার বলবে আল্লাহ, বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমি জানি, তুমি দূর দিচ্ছ কেন? আল্লাহ দুনিয়াতে তোকে আপনার কোনো কথা শুনি নাই, কিয়ামতের ময়দানে এই কথাটা শোনার জন্য আমি জাহান্নামের দিকে দৌড়ে চলে যাচ্ছি। আল্লাহ রহমতের বারিদারের মধ্যে জোশ চলে আসবে, রহমতের ফেরেশতাদেরকে, রিদওয়ান ফেরেশতার নিযুক্ত ফেরেশতাদেরকে ডাকবে, আমার এই বান্দাকে ডাকো, আমার এই বান্দা দুনিয়ার জমিনে হয়তো আমাকে চিনতে পারে না, কিয়ামতের ময়দানে আমার বান্দা আমি আল্লাহকে রহমান হিসাবে মেনেছেন, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহকে গাফফার হিসাবে মেনেছেন, বান্দারে তোর গুনার চেয়ে আমার রহমত বেশি, ফেরেশতা নিযুক্ত করে দিবেন আমার এই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দাও, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময়টা কেমন হবে যদি আপনার আমার কোনো সাহারা যদি না থাকে? সাহারা পাওয়ার সে মাধ্যম হচ্ছে নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। তো সে নবী মুস্তাফার বালা করে তো আমরা এতাত করতে পারছি না, নবীর সুন্না অনুযায়ী চলতে পারতেছি না, নবী মিসওয়াক করতেন করছি না, নবী সুগন্ধি দিতেন দিচ্ছি না, নবী সালাম দিতে বলেছেন দিচ্ছি না, নবীজি বলেছেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। কিন্তু আপনার আমার হাত থেকে মুসলমান নিরাপদ না, ঠিক কিনা বলেন না? নবীজি দাঁড়িয়ে রাখার কথা বলছেন, আমি আপনি ক্রিম শেভ করতে করতে দিন ফেলাই দিই, ঠিক কিনা বলেন?
আমি আপনি নবীর মুস্তাফার কেমন অনুসারী হব? আল্লাহ আমাদেরকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত হওয়ার তাফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন।